আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আমরা কিন্তু রাজশাহী থেকে অলরেডি বাসায়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এর আগে কখনো ভিডিও আর করা হয়নি তাই একদম নাটোর রাজবাড়ির সামনে এসে আমরা ভিডিও করতেছি আর রাস্তাতে কোনো ভিডিও করা হয়নি তো আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম যেহেতু সকাল সকাল বেরিয়েছি চলো একটু রাজশাহী নাটোর রাজবাড়ি থেকে একটু ঘুরে আসি তো ওর নামাজে ও ঢুকে গেছে ওর নামাজ পড়তে পড়তে তা আমিও একটু ভাবলাম যে একটু রাজবাড়ির ভেতরে একটু ঢুকি এন্ট্রি নিই তো দুপাশে দুটো কত বড়ো বড় হচ্ছে পুকুর এগুলো পুকুরে এখনও মাছ চাষ করে না আমি জানি না তো এবার ফার্স্ট টাইম আমি নাটোর রাজবাড়িতে এসেছি তো এই তো নাটোর রাজবাড়ির মূল ফটক থেকে ভিতরে এন্ট্রি নিয়েছি আমি তো সামনে আমি গুটি পায়ে আমি হেঁটে হেঁটে চলেছি তো এখানে অনেক কিছু নির্দেশনা দেয়া ছিল আর দুপাশে ছিল হচ্ছে সুন্দর একটা বাগান তো ভেতরে প্রবেশের পরে টম টম গাড়ি আমি চোখে পড়লো ঘোড়ার গাড়ি যেটাকে বলে তো ঘোড়ার গাড়ি বেশ কয়েকটা ছিল এটাতে চড়েই মানুষ এখানে একটু ঘুরে বেড়ায় আর কি তো আর পাশে বড় একটা মাঠ ছিল আর মাঠের ঠিক ওই প্রান্তেই ছিল হচ্ছে রাজবাড়িটা আর এ বাড়িটা অসম্ভব সুন্দর ছিল আর কিছু ছেলে পেলে মাঠে হচ্ছে ক্রিকেট খেলছিল তো যাই হোক এরপরে আমি এখান থেকে আর ঘুরে দেখি তারপরে এ পাশে একটা মন্দির ছিল এটা সম্ভবত রাজবাড়ি মন্দির ছিল মেবি সেটাকে মন্দিরই রেখেছে তো তার হাতে ঠিক বা পাশেই ছিল হচ্ছে বৈঠকখানা ওখানে লেখা ছিল আমি পরে আপনাদেরকে দেখাবো তো বৈঠকখানাটাও দেখলাম এখানে রাজবাড়ি রাজকার্যের সব বৈঠক হইতো আর কি এরকম শোনা যায় তো পাশে কিন্তু একটা লোহার সিঁড়ি ছিল প্যাঁচানো আমার উপরে ওঠার খুব ইচ্ছা ছিল যে একটু উঠবো কিন্তু কি করার মাঝখানে বড়ই কাটা দিয়ে ওটা বন্ধ করে রেখেছে উপরে ওঠা অ্যালাও না তো দেখুন লোহার সিঁড়িটা কত সুন্দর কারুকার্য করা তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই লোহার সিঁড়িটা তারপরে এখান থেকে আমি ভিডিও শেষ করে সামনে এগিয়ে দেখি অনেকগুলো দোকান তো দোকানে পাশেই ছিল হচ্ছে বন্দুক দিয়ে ওই বেলুন ফাটানোর হচ্ছে একটা স্টল বসেছে তো দেখে আমার আর তর্স হইল না তো আমি এদিকে একটু হালকা পাতলা ভিডিও করে আমি ওনার সাথে কথাবার্তা ভিডিওটা বন্ধ করে বলার পরে তো এর মধ্যে আমি একটু এগিয়ে গেলাম তো লোকটাকে বললাম মামা কত করে পরে আমি এক গেম খেলার পরে আরেক গেম খেলার জন্য আমি ভিডিওটা চালু করে দিয়েছি তো দেখুন আর এখানে আমি অনেক দিন পরে হচ্ছে এই বন্দুক চালিয়ে আমি বেলুন ফাটানোর ইয়েটা করেছি তবে লোকটা আমার এখানে দশটা করে হচ্ছে বেলুন ফাটানো বিশ টাকা করে দুই টাকা পিস তো তাতেও আমি কিন্তু দু দুবার খেলেছি ইনশাল্লাহ একবারও মিস যায়নি নাটোর রাজবাড়িতে আসলে আপনারা এই এনাকে দেখতেই পাবেন আপনারা সবাই খেলে যাবেন আর পুরো দু দুবার খেলে আমি পুরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বেলুন ফাটিয়েছি ইনশাল্লাহ একটা বারের জন্য মিস যায়নি লোকটা অনেক প্রশংসা করেছিল যে আমার নাকি টার্গেট অনেক ভালো আমি গুলি চালাতে অনেক ভালো পারি তো আমি এখানে ভিডিওটা স্কিপ করব না পুরো খেলাটা একটু আপনারাও দেখেন আমিও দেখি তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে যদিও তো একটু ধৈর্য সহ করে দেখুন এরপর আরও আবারও কি কি করি তবে আমরা যেতে যেতে কিন্তু আবারও হচ্ছে চলন বিলের ওখানে থেমেছিলাম তো ও ভিডিও কিন্তু এই ভিডিওর পর পরে কিন্তু আমি দিয়ে দিব তো আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন আর এই ফাঁকে একটা কথা বলে রাখি আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে সবাই ফলো করে দিবেন। তো যাই হোক আমার বেলুন ফাটা শেষ হয়ে গেলে আমি একটু সামনের দোকানে এগিয়ে যাই ওই মামার সাথে আর অনেক কথাবার্তা হলো আর কি এই বেলুন ফাটা নিয়ে টার্গেট নিয়ে গুলি চালানো নিয়ে তো যাই হোক আমি পাশে কিছু দোকানে আসলাম এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপাতি বিক্রি করছিলো আর পাশে একটা দোকানে ছিল যা নেবেন একশো টাকা সরি নিরানব্বই টাকা এক টাকারও তো দাম আছে না তো আমার এখানে কিন্তু ওই অলমেটগুলো ভালো লেগেছিলো কিন্তু দুঃখের বিষয় আমরা মোটর মোটরসাইকেলে ট্রাভেল করাতে আমি ওগুলো হাতে ক্যারি করতে পারবো না বিধায় আমি নেই নি তো ঢাকাতে এসে নেবো বলে আর নেওয়া হয়নি যদি অনেক রিজনেবল প্রাইস ছিল তো এর ভিতরে আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ওর নামাজ শেষ প্রায় তো ও আসতিছে বললো তো আমি এখানে এসে একটু দাঁড়িয়েছি আর সাথে দেখি কিছু লোক জন টমটমে উঠেছে ঘোড়ার গাড়িতে উঠেছে উঠে তারা এতো ঘুরতে যাচ্ছে তো চলুন আপনাদেরকে আমি এখন এটা যে বৈঠকখানা সে এটা একটু দেখে নিয়ে এসেছি নিয়ে আসি এই যে এখানে লেখা আছে এটা বৈঠকখানা এই সে বৈঠকখানার ঘর আর কি তো এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছে তো ওকে নিয়ে আমি আবার একটু ভিতরে গেলাম যে বললাম যে একটা মন্দির আছে সেই মন্দিরটার ভিতরে যাই তো এই তো মন্দিরটার ভিতরে আসলাম যদিও এখানে তেমন কিছু ছিল না এবং সামনে একটু প্রতিমা ছিল রাধাকৃষ্ণ মন্দির ছিল এটা তো এখানে সব হরি হরিবাসন হয় নাকি হিন্দুরা বলে সেগুলো হয় আর কি আর সামনে ওটা ছিল মন্দির আর এদিকে ভোগ টোক রান্না করা হয় ঠাকুররা থাকে এই আর কি তারপর ওখান থেকে বের হয়ে আমরা পাশে এসেছি আর এই যে বৈঠকখানার ঠিক পিছন সাইডে এসেছি এখানে ছোট ছোট মন্দির ছিল সেগুলো একটু ভিডিও করে নিলাম আর রেড কালারের ওই মন্দিরটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো তো যাই হোক সব কিছু মিলে আমরা আর এখানে ভিডিও করিনি তবে একটা মজার বিষয় আপনাকে একটু বলে রাখি এখানে যে টিকিট কেটে ভেতরে ঢোকানো হয় সেটা কিন্তু আমি বা আমার হাজব্যান্ড কেউই টিকিট কাটেনি কারণ আমি টিকিট কাউন্টারই জানি না যে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় যখন এভাবে বাইরে এসে যখন ভিডিও করছিলাম যে এখন চলে যাচ্ছি ঠিক তখনই আমার চোখে পড়লো যে টিকিট কাউন্টার কী কথা আমি বিনা পয়সায় এসে মানে জীবনে প্রথম এসে বিনা পয়সায় আমি রাজবাড়িতে ঢুকে দেখে আসলাম তবে সরি পরবর্তীতে আসলে টাকাটা দিয়ে যাব নি সমস্যা নেই তো যাই হোক সেটা আমি দেখিনি তারপর ওখান থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি বগুড়া শেরপুরের উদ্দেশ্যে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর এবারই হচ্ছে শেষ ভিডিও So I love this